আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা। বঙ্গবন্ধু আপনার সৈনিক হিসেবে আমরা কথা দিতে চাই, কিচ্ছু ফুরিয়ে যাবে না। আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এভাবেই মাথা উঁচু করে চলবে। আপনার প্রত্যেকটা সৈনিক যতদিন তাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে আপনার কন্যার গায়ে তারা হাত পড়তে দেবে না। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভানেত্রী সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জাতীয় নেতৃবৃন্দ সমবেত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। জাতির পিতার কন্যার প্রতি আমার অনেক শ্রদ্ধা দলের হয়ে কাজ করবার সুযোগ করে দেবার জন্য। সাংবাদিক সিরিল ডান বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে আপনার জীবনে আপনার সবচেয়ে বড় গুণ কি। তিনি বলেছিলেন, আমি এদেশের মানুষকে খুব ভালোবাসি। তারপরে প্রশ্নটি তিনি করেছিলেন, আপনার সবচেয়ে বড় দোষ কি। তিনি বলেছিলেন, এদেশের মানুষকে আমি একটু বেশি ভালোবাসি। তিনি ভালোবেসেছিলেন এই দেশের মানুষকে। আপনাদের আরেকটি ছোট্ট গল্পের কথা বলি। আমাদের কবি নির্মলেন্দু গুণ, তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে একটি কনফারেন্সে গিয়েছিলেন। তখন সবাই তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোন দেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি বললেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। কিন্তু কেউ চিনতে পারছিল না। তখন বুক পকেট থেকে তিনি বঙ্গবন্ধুর ছবিখানা বার করে দিয়ে বললেন, আমি বাংলাদেশের, বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের আমরা দেখিনি, আমরা শুনেছি। আপনারা অনেকেই কিন্তু সে সময়ের ইতিহাসের সাক্ষী ছিলেন। সে সময় যখন জাতির পিতা স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই গানটি বেজেছিল, কত যে ভালোবাসি তোমায় কি করে বোঝাই। আসলে সেটি কিন্তু শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান ছিল না, 7.5 কোটি বাঙালির হৃদয়ের আত্মনাদ ছিল, বঙ্গবন্ধু কত যে ভালোবাসি তোমায় বলো কি করে বোঝাই। 1947-এর দেশ বিভাগ, 1952-এর ভাষা আন্দোলন, 1966-এর 6 দফা দাবি আদায়ের আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, 1971-এর মুক্তিযুদ্ধ, 1971-এর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এই সব কিছু ইতিহাসের এই প্রতিটি পাতায় পাতায় একজনেরই নাম, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সে কারণেই আমরা বলি, পিতা দিয়েছেন স্বাধীন স্বদেশ, কন্যা দিয়েছেন উন্নত বাংলাদেশ। এই যে আমাদের বাংলাদেশের নাম, এই নামের জন্য আমরা জাতির পিতার কাছে ঋণী, কারণ তিনি 1969 সালে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, পূর্ব পাকিস্তানের এই অংশের নাম হবে বাংলাদেশ। ঋণী পিতা তোমার কাছে আমরা, আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী, কারণ যখন প্রথম পার্লামেন্টে এই বিলটি আনা হয় যে বাংলা হবে মাতৃভাষা, তখন জাতির পিতা কিন্তু একটি সংশোধনী দিয়ে বলেছিলেন, রাষ্ট্র ও মাতৃভাষা, অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সে কারণে তার কাছে ঋণী, আমাদেরকে একটি সুন্দর জাতীয় সঙ্গীত দেবার জন্য তার কাছে ঋণী, 1 বছরের মধ্যে একটি সংবিধান দেবার জন্য তার কাছে আমরা ঋণী। কাজেই শুধু এ কারণেই নয়, আজকে আমরা যারা মহিলারা আছি, অর্ধেকের বেশি ভোটার কিন্তু মহিলা, কাজেই আমরা মহিলাদের উদ্দেশ্যে বলি যে নারীর অধিকারের বীজটাকে বপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যখন তিনি 2 লক্ষাধিক সম্ভ্রমহানা মা বোনের রিহ্যাবিলিটেশন করেছিলেন, তাদের তিনি পুনর্বাসন, তাদেরকে তিনি পরিবারে এবং রাষ্ট্রে পুনর্বাসিত করার ব্যবস্থা করেছিলেন। ডেইলি অবজারভার লিখেছিল, কোট, বঙ্গবন্ধু দ্য পায়োনিয়ার অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। রিহ্যাবিলিটেশনের জন্য সেই সময় মালেকা খান, নিনিবা ইব্রাহিম, কবি সুফিয়া কামাল এবং নিভৃতে বেগম ফজিলাতুন নেসা মুজিব যে কাজ করে গেছেন, সে কাজ আমরা নারীরা যেন কখনো না ভুলি। এবং আপনারা জানেন, বঙ্গবন্ধু সেই সময় একজন নির্যাতিত নারীকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ চাকরি দিয়েছিলেন, যিনি নেপালের রাষ্ট্রদূত হিসেবে রিটায়ার করেছিলেন।
এভাবে তিনি ক্ষমতায়িত করেছিলেন সেই দিনে নির্যাতিত নারীদের। এবং যখন বলা হলো যে বঙ্গবন্ধু তাদের রিহ্যাবিলিটেশন তো করা হলো, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলো, কিন্তু পরিবার তো তাদের স্বীকৃতি দিচ্ছে না, তাদের পরিচয় কি লিখব, তিনি বলেছিলেন ওদের পিতার জায়গায় লিখে দাও শেখ মুজিবুর রহমান, এবং ঠিকানা লিখে দাও ধানমন্ডির 32 নম্বর। সেই পিতার সন্তান আমরা, এটিও আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। আজকে আমরা দেখছি মানবাধিকার নিয়ে অনেক কথা হয়, কিন্তু আমি বলতে চাই মানবাধিকার বিষয়ে আমাকে একটুখানি সময় দেওয়ার জন্য, আমি একটুখানি না বললেই আমি আমার মনে হয় সম্পূর্ণ হবে না। এই 30 লক্ষ শহীদ, 2 লক্ষাধিক সম্ভ্রমহারা মা বোন, 3004টি গণকবর, 4000-এর মতো যুদ্ধ শিশু, তাদের মানবাধিকার ছিল না? তাহলে কেন গণহত্যার স্বীকৃতি দেন না ইউএন আপনারা তাদের? গণহত্যা হিসেবে আমরা স্বীকৃতি চাই 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর রাজাকার আল বদর আল শামসদের এই নৃশংসতার। 1975 সালে আপনারা স্মরণ করে দেখুন ইতিহাসে নিকোলাস দে জার এবং নেপালের রাজা বীরেন্দ্রের পর সপরিবারে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার কেউ হননি। সেদিন শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, সেদিন গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছিল, সেদিন মানবাধিকার লঙ্ঘিত হয়নি? আপনারা এখানে যারা নারীরা আছেন, আমরা প্রত্যেকে মা, চিন্তা করুন তো, দোতলায় বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং আমাদের পিতা বঙ্গবন্ধু ভাবছেন আমার দুটো ত্বকবগে তাজা তরুণ ছেলে মারা গেছে নিচের তলায়। ভেবে দেখতে পারেন, নিজেকে ওই জায়গায় রেখে কল্পনা করতে পারেন একবার? সেদিন তাদের মানবাধিকার হরণ করার জন্য জিয়াউর রহমান ইনডেমনিটি আইন পাশ করেছিলেন, এবং সেখানে বলা হয়েছিল 1975 সালের হত্যাকাণ্ডের কোন হত্যাকারীদের বিচার করা যাবে না, এবং যেন বিচার করা না যায় সেই জন্য তিনি সংবিধানে 5ম সংশোধনী আনয়ন করেছিলেন। শুধু সেটাই নয়, তার পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধাদের বেছে বেছে এয়ারফোর্স নেভি থেকে তিনি হত্যা করলেন, এবং একটা তথাকথিত ট্রাইব্যুনাল করলেন, এবং তাদেরও যেন বিচার করা না যায় সে ব্যবস্থা করলেন। জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার না করবার জন্য এই ইউএনের জেনেভা কনভেনশনকে তারা লঙ্ঘন করে জাতির পিতার সহযোগী এই জাতীয় চার নেতাকে হত্যা করা হলো। ইউএন আপনারা সেটা দেখেন না? ও, তাহলে বলতে হয় মানবাধিকারের সংজ্ঞাটি বড়ই খণ্ডিত। আমাদের 24,000-এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল বিএনপির সময়ে। 2001 সালের গৌরনদী আগল ঝরার কথা কেউ ভুলে যাননি নিশ্চয়ই? সেই নারীদের মানবাধিকার ছিল না? তাহলে বলতে হয় ইউএনের কাছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে যে মানবাধিকার শুধুমাত্র বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা মানুষ নই, আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো মানবাধিকার নেই, তাহলে ঝেড়ে কাশুন, ঝেড়ে বলুন যে মানবাধিকার শুধুমাত্র বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি ঘোষণা করলেও আমরা অন্তত আপনাদের স্বরূপটি বুঝতে পারব। শেষে, একেবারে শেষে একটি কথা বলি, জাতির পিতা, একটি গান আছে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। আসলে মাঝে মাঝে মনে হয় যে জাতির পিতাকে যদি একবার দেখতে পারতাম, আমরা যারা কোনোদিন তাকে সচক্ষে দেখিনি, আর কিছুই মনে হয় জীবনের চাওয়া পাওয়ার থাকতো না। আর বঙ্গবন্ধুর একটা খুব প্রিয় গান আমরা দেখেছি, হাসিনা ডটার স্টেলে বলা হয়েছে, আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যায় মা। বঙ্গবন্ধু, আপনার সৈনিক হিসেবে আমরা কথা দিতে চাই, কিচ্ছু ফুরিয়ে যাবে না। আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এভাবেই মাথা উঁচু করে চলবে। আপনার প্রত্যেকটা সৈনিক যতদিন তাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে, আপনার কন্যার গায়ে তারা হাত পড়তে দেবে না, তারা জীবন দিয়ে রক্ষা করবে। কাজেই এখানেই শুধু শেষ নয়, আরেকটি কথা বলি, সেটি বিএনপির উদ্দেশ্যেই বলি, একটু পলিটিক্যাল। বিএনপি যখন বলে বিভিন্ন কথা, তারা স্পষ্টভাবে বলেন না কেন, ভাই আপনারা ভোটারদের বলেন না কেন, আপনারা যদি ভোটে বিজয়ী হতে পারেন কখনো কোনো দিন কোনো জীবনে, তাহলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? আপনারা কি র্যাব রাখবেন না রাখবেন না, নাকি সেই রকম অপারেশন ক্লিন হার্টের নামে অভিযান চালাবেন যেখানে 3004 জন লোক নিহত হবে এবং আপনাদের পোস্টমর্টেম রিপোর্টে লেখা থাকবে হার্ট ফেলিয়র হয়ে এই 3004 জনই নিহত হয়েছেন একই দিনে?
আপনারা আরো ঝেড়ে কেশে বলতে হবে আপনাদের রাজনীতির হালকে ধরবে। আর যদি এ সমস্ত প্রশ্নের উত্তর দিতে না পারেন প্রশ্ন তুলবেন না, কারণ আন্দোলনের ক থেকে চন্দ্রবিন্দু একমাত্র যে দলটি জানে সেটি বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।